জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুন করে ক্ষমতা দখল করে তিনিও কিন্তু ভয় সৃষ্টি করে সন্ত্রাস করেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন। কর্নেল তাহেরের মতো ব্যক্তিকেও তিনি ফাঁসি দিয়ে হত্যা করেছেন, যে একজন পঙ্গু বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত, যে কারণে হাইকোর্ট খেত করেছিল একজন ঠান্ডা মাথার খুনি হিসাবে। ঠিক তারই ঘরে জন্ম নেওয়া তারই ঔরসের সন্তান তারেক রহমান, সে আর এক ঠান্ডা মাথার খুনি। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বিএনপির নির্ভরশীলতা হলো সন্ত্রাসীদের উপরে, কারণ তারা সন্ত্রাস করে জনগণকে ভয় দেখিয়ে তাদের পক্ষে নিতে চায়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুন করে ক্ষমতা দখল করে তিনিও কিন্তু ভয় সৃষ্টি করে সন্ত্রাস করেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন। কর্নেল তাহেরের মতো ব্যক্তিকেও তিনি ফাঁসি দিয়ে হত্যা করেছেন, যে একজন পঙ্গু বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত, যে কারণে হাইকোর্ট তাকে আখ্যায়িত করেছিল একজন ঠান্ডা মাথার খুনি হিসাবে। ঠিক তারই ঘরে জন্ম নেওয়া তারই ঔরসের সন্তান তারেক রহমান, সে আর এক ঠান্ডা মাথার খুনি। তা না হলে যখন ক্ষমতায় ছিল তখনও তারা মানুষকে হত্যা করেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন আন্দোলন দমনের নামে মানুষ হত্যা করেছে, শ্রমিক হত্যা করেছে, কৃষক হত্যা করেছে, বহু ঘটনা ইতিহাস তাদের আছে। 10 বছর খালেদা জিয়া এই ক্ষমতায় থেকে এই কাজগুলো করেছে। ক্ষমতার বাইরে এসেও কোনো রাজনৈতিক দল বিরোধী দলের থেকে মানুষ হত্যা করে তার কোনো ইতিহাস নাই। ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি, এবং তারা জ্বালাও পোড়াও 2013, 2014, 2015 সালে অসংখ্য মানুষ পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে, পেট্রোল বোমা দিয়ে বাসের মধ্যে ফেলে যাত্রীদের হত্যা করেছে। কি নির্মমতা তারা সৃষ্টি করেছে! একটা কথা আছে, যে কুকুরে মল খায় সে মল দেখলে একটা চাটা দেয়। তাই বিএনপির অবস্থা হয়েছে তাই, তারা সুযোগ পেলেই মানুষ হত্যা করে, আগুন জ্বালায়, পুড়িয়ে বাস পোড়ায়। তাদের ক্ষোভটা সরকারের উপর, তাহলে বাস পোড়াবে কেন?